ইলার্নিং কন্টেন্টে আপনাদের স্বাগতম। ইলার্নিং কন্টেন্টের মাধ্যমে শিক্ষকরা ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে হাতে কলমে শেখাতে পারবে এবং তারা যথেষ্ট বাস্তবসম্মতভাবে চিত্র দেখে, ভিডিও দেখে এবং বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদের শিক্ষাটাকে সফল করতে পারবে। আমরা এখন নবম অধ্যায়ের ত্রিভুজ চ্যাপ্টারটি দেখব। এখানে সপ্তম অধ্যায়ের, দুঃখিত, এখানে সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের শিক্ষার্থীরা কি শিক্ষণ ফল বা কি শিখতে পারবে সেটাই উল্লেখ করা হয়েছে। ত্রিভুজের বাহু ও কোণের পারস্পরিক সম্পর্ক ব্যবহার করে জীবনভিত্তিক সমস্যা সমাধান করতে পারবে। এছাড়া বিভাজিত শিক্ষণ ফলে বলা হয়েছে ত্রিভুজের বাহু ও কোণের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। আমরা পরবর্তী বাটনে ক্লিক করে আমরা হোম বাটনে যাব এবং হোম বাটন থেকে আমরা একে একে করে প্রত্যেকটা আলোচনা আমরা দেখতে পারবো। অধ্যায় শিক্ষণ ফল। সপ্তম শ্রেণী, গণিত। বিষয়বস্তু, ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক। অধ্যায় নবম। শিক্ষণ ফল, ত্রিভুজের বাহু ও কোণের পারস্পরিক সম্পর্ক ব্যবহার করে জীবনভিত্তিক সমস্যার সমাধান করতে পারবে। বিভাজিত শিক্ষণ ফল, ত্রিভুজের বাহু ও কোণের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। হ্যাঁ, পরবর্তী বাটনে আমরা ক্লিক করব। দোচালা ঘরের চালের এই অংশটুকু ত্রিভুজাকৃতির। সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ সমান কিনা। সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ পরস্পর সমান। এবার আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজটি এসি বাহু এবি বাহু অপেক্ষা বড়। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ এসিবি। এসি থেকে এবি এর সমান করে এডি অংশ কাটি, বি কমাডি যোগ করি। ত্রিভুজ এবিডি এ এবি সমান এডি, অতএব কোণ এডিবি সমান কোণ এবিডি। যেহেতু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, ত্রিভুজ বিসিডি এ বহিঃস্থ কোণ এডিবি ইজ গ্রেটার দেন কোণ বিসিডি। যেহেতু একটি ত্রিভুজের বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, অতএব কোণ এবিডি ইজ গ্রেটার দেন কোণ বিসিডি বা কোণ এবিডি ইজ গ্রেটার দেন কোণ এসিবি, কিন্তু কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ এবিডি, কারণ কোণ এবিডি কোণ এবিসি কোণের একটি অংশ। অতএব কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ এবিডি ইজ গ্রেটার দেন কোণ এসিবি, অর্থাৎ কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ এসিবি। ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এবার আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। দেখি তোমরা পারো কিনা। ত্রিভুজ এবিসি এর তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে বাহু ও কোণগুলোর মধ্যে সম্পর্ক দেখাও। এটি শিক্ষার্থীর জন্য একটা কাজ দেওয়া হয়েছে এবং কাজটিতে কিছু সংখ্যা দেওয়া আছে। এগুলো থেকে তারা বাহু কোণগুলোর মধ্যে সম্পর্ক বের করবে এবং তারপর উত্তরটি দেখার জন্য উত্তর বাটনে ক্লিক করবে।
এটি হলো সঠিক উত্তর। আমরা পরবর্তী বাটনে দেখব। ত্রিভুজ ABC বিষমবাহু ত্রিভুজের বাহু ও কোণগুলো পরিমাপ করে তাদের মধ্যে সম্পর্ক বের করতে হবে। আমরা সম্পর্ক বের করে তারপর উত্তর বাটনটি ক্লিক করব। এটা হলো সঠিক উত্তর। আমরা পরবর্তী বাটনে আবার ক্লিক করব। হ্যাঁ, আমাদের এই পর্যন্তই লেকচারটি অ্যাসেসমেন্টে আমাদের এটাই দেখেছিলাম ও কোণগুলো পরিমাপ করে তাদের মধ্যে সম্পর্ক বের করতে হবে। আমরা হোম বাটনে দেখলাম যে প্রত্যেকটি স্লাইডে আমরা এই উল্লেখিত সূচিপত্রের বিষয়গুলো আমরা জেনেছি, দেখেছি এবং বুঝেছি। তো আমাদের এই চ্যাপ্টার আলোচনা এই পর্যন্তই। পরবর্তী চ্যাপ্টারের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।